স্বাধীনতার বর্ষ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই মহাসমাবেশ সফল করার জন্য আমরা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা থেকে এসেছি। আজকের এই মহাসমাবেশকে সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলুল হক ঘোষ এবং আলহাজ মাইনুদ্দিন খান নিখিলের নির্দেশে আমরা আজকের এই মহাসমাবেশকে সফল করার উদ্দেশ্যে এসেছি। আমরা আশা করি এই মহাসমাবেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলার প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী, দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডাক দিবেন, এই ডাকের উপরে সারা বাংলাদেশের যুব সমাজ এক হয়ে আগামী 2024-এর জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে নৌকমার্কাকে আবারও বাংলাদেশের ক্ষমতার মাসকতে বসাবেন এবং জামাত বিএনপি সমস্ত অপশক্তি সমস্ত দেশবিরোধী নৈরাজ্য মুখে দেবেন যুবলীগ। এর জন্য এই দিক নির্দেশনা পাওয়ার অপেক্ষায় আমরা উল্লাপাড়া যুবলীগ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মহাসমাবেশে উপস্থিত হয়েছি। ধন্যবাদ আপনাকে। Got it!